এই এপিসোডে আমি নেটওয়ার্কিং কেবল নিয়ে আলোচনা করব। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে নেটওয়ার্কিং কেবল একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে জেনে নেওয়া যাক কেবলের প্রয়োজন কেন। শুধুমাত্র ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যতীত প্রায় সব নেটওয়ার্কেই বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয় এবং এই কেবলের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে অথবা এক কম্পিউটার থেকে অন্য কোনো ডিভাইস যেমন হাব অথবা সুইচ এই ডিভাইসসমূহতে সংযোগ করতে হয়, অর্থাৎ এই তারের মাধ্যমে এই তথ্য আদান প্রদান করা হয়। টাইপ অফ কেবল, নেটওয়ার্কিং কেবল প্রধানত তিন প্রকার: কোয়াকজিয়াল কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, সংক্ষেপে একে বলে ইউটিপি কেবল, আর ফাইবার অপটিক কেবল। প্রথমেই কোয়াকজিয়াল কেবল নিয়ে আলোচনা করব। কোয়াকজিয়াল কেবল হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ডিশ লাইনের ক্ষেত্রে যে কেবলগুলো দেখে থাকি, মূলত এই ধরনের কেবলই কোয়াকজিয়াল কেবল। অর্থাৎ ডিশ লাইনের জন্য যে কেবলগুলো ব্যবহার করা হয় এই ধরনের কেবলই কোয়াকজিয়াল কেবল। কোয়াকজিয়াল কেবল দুই প্রকার, একটা হচ্ছে থিন ইথারনেট আর একটা হচ্ছে থিক ইথারনেট। ইথারনেট কি সে সম্বন্ধে আমরা জানব। শুধু এখানে জেনে রাখি 10^2, 10^5, 10^T এগুলো হচ্ছে ইথারনেটের নাম। থিন ইথারনেট অর্থাৎ থিনের ক্ষেত্রে যে কেবলগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে 10^2 নেটওয়ার্কে কাজ করে এবং এর প্রতিটি সেগমেন্টের দূরত্ব হচ্ছে 185 মিটার্স, যার সমান হচ্ছে 600 ফিট। সেগমেন্ট বলতে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারের দূরত্ব 185 মিটার পর্যন্ত হতে পারে, অথবা একটা কম্পিউটার থেকে হাবের দূরত্ব বা সুইচের দূরত্ব 185 মিটার পর্যন্ত হতে পারে, এর বেশি হলে নেটওয়ার্কটি কাজ করবে না। আর থিক ইথারনেট হচ্ছে এটা 10^5 নেটওয়ার্কে কাজ করে এবং এর সেগমেন্ট হবে সর্বোচ্চ 500 মিটার, অর্থাৎ 1600 ফিট। 1600 ফিটের উপরে যদি সেগমেন্টটা চলে যায় তাহলে নেটওয়ার্কটি কাজ করবে না। এটা হচ্ছে কোয়াকজিয়াল কেবল। এরপরে রয়েছে আমরা যে কেবলটি নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটার নাম হচ্ছে ইউটিপি কেবল। ইউটিপির ফুল ওয়ার্ডগুলো হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই ইউটিপি কেবল 5 ধরনের, সংক্ষেপে এদেরকে বলা হয় ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, ক্যাট 4 এবং ক্যাট 5। প্রথমেই ক্যাট 1, এটা হচ্ছে টেলিফোন লাইনের ক্ষেত্রে যে কেবলটা আমরা ব্যবহার করে থাকি এটাকে বলে ক্যাট 1 ইউটিপি কেবল। এখানে যে কেবলটা আমরা ব্যবহার করে থাকি এই কেবলটার নাম হচ্ছে RJ11 এবং এখানে যে কানেক্টরটা থাকে এই কানেক্টরটা ব্যবহার করে RJ11 কানেক্টর। এবার ক্যাট 2, টোকেন রিং নেটওয়ার্কস এর ক্ষেত্রে এই ক্যাট 2 কেবলটা ব্যবহার করা হয়। এর সর্বোচ্চ ট্রান্সমিশন রেট হচ্ছে 4 Mbps, Mbps হচ্ছে মিলিয়ন বিটস পার সেকেন্ড, এবং এখানে RJ11 কানেক্টরটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে ক্যাট 3, এটা 10^T নেটওয়ার্কসে ব্যবহার করা হয় এবং এর ট্রান্সমিশন রেট হচ্ছে 10 Mbps। এখানে যে কেবলটা ব্যবহার করা হয় এখানে 3টা পেয়ার থাকে কেবলে, অর্থাৎ 6টা তার থাকে। এর কানেক্টর হচ্ছে RJ11 কানেক্টর হতে পারে অথবা RJ45 কানেক্টরও হতে পারে। এরপরে ক্যাট 4 ইউটিপি কেবল, এটা মডার্ন টোকেন রিং নেটওয়ার্কসে ব্যবহার করা হয়। এর ট্রান্সমিশন রেট হচ্ছে 16 Mbps, এর কানেক্টর হচ্ছে RJ45 কানেক্টর। এই কানেক্টর সম্বন্ধে আমরা জানব। এরপরে হচ্ছে ক্যাট 5 ইউটিপি কেবল, এখানে 10^T এবং
100 বেস টি এই নেটওয়ার্কসে ব্যবহার করা হয়। এর ট্রান্সমিশন রেট হচ্ছে আপ টু 100 এমবিপিএস, 100 এমবিপিএস এর উপরে। এখানে যে কেবলটা ব্যবহার করা হয়, এই কেবলে চারটি পেয়ার রয়েছে, অর্থাৎ আটটা তার রয়েছে। নিচে দেখতে পাচ্ছি চারটা পেয়ার এবং এখানে আটটা কেবল রয়েছে, এবং এখানে আর জে 45 কানেক্টরটা ব্যবহার করা হয়। আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করব স্টার টোপোলজিতে, সেখানে ক্যাট টু অথবা ক্যাট ফাইভ এই দুইটা কেবলই ব্যবহার করা হয় বেশি। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যাট ফাইভ এই ইউটিউবিটা কেবলটি। এরপরে রয়েছে ফাইবার অপটিক। ফাইবার অপটিক কেবল হচ্ছে কালার রেঞ্জে এটা চেনা যায়, অর্থাৎ এটা অরেঞ্জ অথবা রেড কালার থাকে। এর ট্রান্সমিশন রেট হচ্ছে 100 এমপিবিএস, এবং এর লেন্থ অর্থাৎ একটা সেগমেন্ট থেকে আর একটা সেগমেন্টের দূরত্ব কমপক্ষে 62 মাইলস, অর্থাৎ 62 মাইল পর্যন্ত যেতে পারে। এটা ইলেকট্রিক সিগন্যালে এর ডাটাটা প্রবাহিত হয়, এবং এটা বহু দূর পর্যন্ত এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে নেওয়া যায়।